আজ বন্ধুদের একটি দ্বীপের কথা বলবো। এই দ্বীপটির নাম ঘোড়ামারা। দ্বীপটি সুন্দরবন এলাকায় অবস্থিত, কলকাতা থেকে 92 কিলোমিটার দূরে। উইকিপিডিয়া থেকে জানতে পারি, ঘোড়ামারা আইল্যান্ডে একসময় 40,000 লোকজন থাকতেন, কিন্তু 2001 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেন্সাস অনুযায়ী সেখানে কমে হলো সংখ্যাটা 5,000। তারপর 2016-র হিসেবে দেখা যাচ্ছে যে 3,000 মানুষ ওখানে বাস করেন। 2016-র পর 2020-তে আমফান এবং 2021 সালের ইয়াস ঝড়ের পর এই 3,000টা না জানি কমে আরও কোথায় এসে পৌঁছেছে। কলকাতা থেকে ঘোড়ামারা আসতে হলে ডায়মন্ড হারবার রোড হয়ে কাকদ্বীপের ঠিক আগে কাশীনগর একটা জায়গা আছে, ওখান থেকে লট 8 আসতে হয়। এই লট 8, এখানে যে জেটি ঘাট আছে, এই জেটি ঘাট থেকেই লঞ্চ নিয়ে আমাদের যেতে হয়। আর এই মাঝখানে এখানে গাড়ি টাড়ি আমরা রাখতে পারি, 75 টাকা একদিনের জন্য। জেটি ঘাটে পৌঁছে আমাদের মালপত্র আমাদের নির্ধারিত লঞ্চে বা ট্রলারে আমরা তুলে নিলাম। আমাদের ঘোড়ামারায় যাওয়ার উদ্দেশ্য ছিল রিলিফ ওয়ার্ক, সেই কারণেই আমরা একটি লঞ্চ পুরো ভাড়া করেছিলাম 1,800 টাকায়। পুরো লঞ্চে করে আমাদের ঘোড়ামারা পৌঁছতে সময় লেগেছিল প্রায় 45 মিনিট। ওয়েদার খুব একটা ভালো ছিল না, আকাশ পুরো মেঘলা ছিল, বেশ বৃষ্টি হয়েছিল মাঝখানে। আমরা যথেষ্ট বৃষ্টি পেয়েছিলাম মাঝখানে, নিম্নচাপের ব্যাপার ছিল না, কিন্তু বর্ষার বৃষ্টি আমরা পেয়েছিলাম। এখান থেকে আবার গঙ্গাসাগরে যাওয়া যায়। গঙ্গাসাগরের ভেসেল থাকে, লঞ্চ থাকে, আর বিশাল বড় বড় ভেসেল, পার্টিকুলার কিছু শব্দ থাকতে পারে নিশ্চয়ই ওগুলোর জন্য, ওগুলোতে করে বড় বড় ট্রাক, বাস, বড় বড় গাড়ি এগুলো গঙ্গাসাগরে নিয়ে যায়। আমরা এখানটায় ঢুকে আশ্রয় নিয়েছিলাম যখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড, মাঝখানে আমাদের প্রচণ্ড বৃষ্টি আমরা পেয়েছিলাম। এই ছবিটা যখন তুলছি তখনও অল্প বিস্তর বৃষ্টি পড়ছে, ওই দূরে ঘোড়ামারা আইল্যান্ডটা আমরা দেখতে পাচ্ছি। অনেকটা চলে এসেছি ঘোড়ামারার কাছাকাছি, পাশে একটা জাহাজ আসছে, আর প্রচুর জাহাজই আমরা দেখলাম, বেশিরভাগই বাংলাদেশ থেকে আসছে বা বাংলাদেশের দিকে যাচ্ছে। সমস্ত জাহাজেই ইন্ডিয়া আর বাংলাদেশ দুটো দেশের ফ্ল্যাগগুলো আমরা দেখতে পেলাম। এই যে ঘোড়ামারা দ্বীপ, ঘোড়ামারা দ্বীপের ওই পানের বরজ, আর সামনে দেখতে পাচ্ছি একজন জেলে, তিনি তার নেট তৈরি করছেন, জাল ঠিক করছেন। আর যেভাবে এই পাড়গুলো ভেঙেছে, এই পাড়গুলোর ভাঙা দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা প্রতিনিয়ত ঘোড়ামারা ছোট হয়ে আসছে, সংকুচিত হয়ে আসছে। ওই দূরে আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিক দিয়ে মোড়া ঘর বানানো, সবুজ রঙের ঘরের ঠিক পাশে। এখন মানুষজন ঘোরাফেরার মানুষজন অনেকেই ওইভাবেই দিন কাটাচ্ছে। এই যে লাল হলুদ, এগুলো কি? এই যে জাল মারে না, হ্যাঁ, পতাকায় যে জালটা মারে, সেই জালের নমুনা বয়ে রাখে। আর ভারতের যেগুলো করে আমাদের, হ্যাঁ, এই যে বাংলাদেশের ফ্ল্যাগে দেখো, কটা ফ্ল্যাগ দেখছো?
ঘোড়ামারা মিলন বিদ্যাপীঠ এখানে সবচেয়ে বড় স্কুল, হাই স্কুল। আরও চারটে প্রাইমারি স্কুল আছে এবং অঙ্গনওয়াড়ি স্কুলও আছে কতগুলো। এখানে যে দোতাল বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি এটি একটি প্রাইমারি স্কুল। এই স্কুলের অনেকটা পোর্শন অলরেডি জলের তলায় তলিয়ে গেছে এবং আমরা দেখে অনুমান করতেই পারি যে সামনের কয়েক মাসের মধ্যে হয়তোবা এই পুরো বিল্ডিংটাও ভেঙে জলের তলায় চলে যাবে। যেভাবে পাড়গুলো ভাঙছে তাতে করে এটা অবশ্যই আমরা ভাবতেই পারি। বাড়ি বলতে খুব ভালো বাড়ি, খুব ভালো পাকা বাড়ি সেরকম আমরা, আমার তো চোখে একদমই পড়লো না। অনেকগুলো বাড়িই আছে বেড়া বা কেউ প্লাস্টিক দিয়ে এখন আপাতত করে রেখেছেন, কেউ কেউ ইট দিয়ে বাড়ি তৈরি করেছেন বটে, কিন্তু এখানে বাড়ি তৈরি করা অনেক বেশি ব্যয় সাপেক্ষ ব্যাপার। এখানে তো ইট তৈরি করা খুব কঠিন কাজ, তো বাইরে থেকে ইট নিয়ে আসতে হয়, মাটিরও ব্যাপার থাকে। বাইরে থেকে ইট আনতে গেলে অনেক বেশি ইটের দাম পড়ে। আমাদের ফাইনাল টার্গেট হচ্ছে পশ্চিম দিকটা, গোড়ামারার পশ্চিম দিক। আমরা কাছাকাছি এসে পৌঁছেছি, আমাদের জন্য আমরা দেখতে পাচ্ছি অনেকেই ওয়েট করছেন এখানে। আর এই যে পাড়, পাড়ে নির্দিষ্ট কোনো জায়গা নেই যেখান দিয়ে আমরা নামতে পারবো, পুরোটাই কাদা এবং শেষে গিয়ে আমাদেরকে কাদাতেই নামতে হবে। আপনারা যদি রিলিফ ওয়াকে যান তাহলে দেখবেন যে সবসময় জিনিসপত্র নামিয়ে রিলিফ ওয়াক করা যাচ্ছে না, নৌকোতেই সমস্ত সাজিয়ে গুছিয়ে আলটিমেটলি সবার হাতে তুলে দিতে হয় এবং সবাই ওই জলের ওপরেই এসে দাঁড়িয়ে জিনিসপত্রগুলো হাতে হাতে নিয়ে চলে যায়। এভাবেই নামতে হচ্ছে সবাইকে এবং ফেরার সময় উঠতেও হবে একইভাবে। নদীর পাড় থেকে এই রাস্তা দিয়েই যেতে হবে ঘোড়ামারার ভেতর দিকটায়। প্রচণ্ড কাদা, জুতো পরে যাওয়ার কোনো উপায় নেই। আমাদের ওখানে গিয়ে কিন্তু খুব ভালোই লেগেছিল, পরিবেশ মনোরম পরিবেশ, মেঘলা ওয়েদার, ভীষণ ভালো লেগেছিল। কিন্তু একদিন দুদিনের জন্য তো ভালো লাগবেই, সারা বছর ধরে যারা আছে তাদের কথা ভাবুন। কোন গাছটা, কোনটা? ওই ওই খেজুর গাছটা, ওই খেজুর গাছটা, ওই খেজুর গাছটা। এরকম দাঁড়িয়ে ছিলেন মানে কতক্ষণ দাঁড়িয়ে ছিলেন? হ্যাঁ দাঁড়িয়ে ছিলেন 1 ঘন্টা পর, 2 ঘন্টা মতো। মানে ইনকামটা কি হয়? কিছু ইনকাম নাই ভাই, পান বড় ছিল আর পান বড় ছিল, বন্যার পর থেকে আর কোনো ইনকাম নেই। তার আগে কি ছিল? তার আগে বড়স্তরে জাকাতরা ছিল। না না এখানে আর কোনো মাছ চাষও নেই। আর তো আপনাদের চলে কিভাবে এখন? এখন কিভাবে চলবে, ওই ধান ধান যতক্ষণ আসে খাই আর রেশনের চাল টাল দেয়। আমরা তো কোনো কর্ম করতে পারি না, একটাই ছেলে আছে, ওই কেরালায় যাবে, বাস্টিং এ যাবে। বন্যার পর থেকে চাষবাসের অবস্থাও বেহাল। শহরের দিক থেকে আমরা যখন গেলাম তখন খুব সহজেই তুলনা করলে আমরা বুঝতে পারি শহরে বিভিন্ন রকম অন্য সংস্থানের ব্যাপার থাকে, কিন্তু এখানে, এখানে কারো জমি থাকলে একটু চাষ, পান বরজ থাকলে পান বরজ, কিন্তু পান বরজের অবস্থা খুব খারাপ। আমরা কি বাঁচতাম বলো? এই নদীর যখন জল আসে আমরা তখন এই ছাতের উপরে উঠে গেছি। তোমার আসল বাড়িটা কোথায় ছিল? ওই যে ওই যে ওই যে পাকা ঘর, ওই যে পাকা ঘরটা যেটা, হ্যাঁ হ্যাঁ, ওই যে ছেড়েটা আছে ওর পেছনে যে ওইটা, এরকম ভাবে ভেঙে গেল কি করে? এত ঢেউ আসছে, প্রচুর ঢেউ। বাড়ি ভেঙে গেলে তখন কোথায় ছিলে? ওই যে স্কুলে। এখানে একটা মাচা বানানো, বন্যার সময় অনেকেই ছিলেন এই মাচার উপর। এটি একটি প্রাইমারি স্কুল, নাম রায়পাড়া নিম্ন বুনিয়াদি শিক্ষায়তন সম্ভবত। বিদ্যুতের এখানে কোনো ব্যবস্থা নেই ঘোড়ামারা আইল্যান্ডে। জানলাম পঞ্চায়েত অফিসে নাকি জেনারেটর ব্যবস্থা আছে এবং কারো কারো বাড়িতে, এই এখানে যেমন দেখছি সোলার লাগানো, কারো কারো বাড়িতে সোলার সিস্টেমটা করা আছে। বাকি বেশিরভাগ বাড়িতেই
মোমবাতি বা হ্যারিকেনের ব্যবস্থা। জলটা ভালোই ছিল এবং এখানে আমাদের দুপুরে একটু খাওয়া দাওয়ার আয়োজন ছিল। সব সেরে আমরা আবার বাড়ির পথে যাব। যারা মন দিয়ে ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ঘোড়ামারা সম্পর্কে যদি কিছু বাকি থাকে, কিছু জানতে চান, নিচে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।